ছোটো থেকে বড় এখন সকলেরই জ্বর হচ্ছে কিন্তু ছোটদের বা শিশুদের জ্বর হলে বাবা মায়েরা বা অভিভাবকরা খুব চিন্তায় পড়ে যান কিভাবে বুঝবেন যে এটা কোথা থেকে হচ্ছে এই জ্বরটি ডেঙ্গির না ম্যালেরিয়ার আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব আজকে আমরা পাশে পেয়েছি কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রফেসর মিহির সরকারকে নমস্কার আমি ডক্টর মিহির সরকার শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স কলকাতা মেডিকেল কলেজ আজকের বিষয় এখন জ্বরের প্রাদুর্ভাব বাচ্চা এবং বড়দের মধ্যেও একই রকম ভাবে দেখা যাচ্ছে তবে সব ফিভারি যে ডেঙ্গু সেটা কিন্তু নয় অনেক রকম কারণে জ্বর হতে পারে যেরকম আপনি বললেন যে একটা ভাইরাল ফিভারের জন্য জ্বর আসতে পারে ডেঙ্গুর জন্য জ্বর আসতে পারে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা ম্যালেরিয়াও পাচ্ছি এন্টেরিক ফিভার বা টাইফয়েডও পাওয়া যাচ্ছে তো জ্বর বাচ্চার হলে আপনাদের কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বাবা মায়ের ক্ষেত্রে অনেকেই তারা ভুল করতে পারেন যে এটা ডেঙ্গু নয় এটা ভাইরাল ফিভার কিন্তু অথচ সেটা ডেঙ্গু হয়ে গেল ওই জন্য ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা জরুরি অনেক ক্ষেত্রে ডেঙ্গুতে আমরা ভাবি যে হয়তো বাচ্চা সর্দি কাশি হয় না কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডেঙ্গুতে সর্দি কাশি এবং পাতলা পায়খানা পেট খারাপ এ নিয়েও প্রেজেন্ট করতে পারে অতএব ডাক্তারবাবুর পরামর্শ নেবেন জ্বর হলে অযথা দেরি না করে কারণ অনেক সময়তেই আমরা দেখেছি যে অনেক পরবর্তীকালে বাচ্চাকে নিয়ে আসার জন্য অনেক প্রেজেন্টেশন এবং কমপ্লিকেশনগুলো হয় তো বাবা মায়েদের ওই জন্য আমার পরামর্শ থাকবে যে নিজেরা এটা শুধু ভাইরাল ফিভার হয়েছে বলে বাচ্চাকে অযথা তিন চার দিন বাড়িতে রেখে কমপ্লিকেট করবেন না আর্লি স্টেজে বাচ্চাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে দেখান ডেঙ্গির সাথে অনেকে হয়তো ম্যালেরিয়া হয়েছে বা স্কাপ টাইফাস হয়েছে কমপ্লি সেক্ষেত্রে অনেকটা কমপ্লিকেশন হয়ে যায় অনেক দিন ধরে জ্বর চলতে থাকে এবং তাতে অন্যান্য অঙ্গহানি হওয়ার সম্ভাবনা যেমন রকম কিডনি খারাপ হয়ে যায় বা লিভার খারাপ হয়ে বা হার্টের ওপর এফেক্ট করা এগুলো হয় অতএব একসঙ্গে দু তিন রকম দু রকম ইনফেকশান হতে পারে যদিও খুব কমন নয় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ছোটো বাচ্চা বিশেষ করে এই দু বছরের নিচে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এক বছরের বাচ্চার নিচে কিন্তু সবসময় এরা হাই রিস্ক গ্রুপ কারণ এদের বোঝাটা মুশকিল খুব তাড়াতাড়ি একটা খারাপ হয়ে যেতে পারে বাবা মা হয়তো বুঝতে পারছেন না বাচ্চাটার হয়তো শরীরে জ্বরের জন্য একটা ডিহাইড্রেশান হয়ে গেছে বা এই পেচ্ছাপটা কমে যাচ্ছে অনেকক্ষণ ধরে খাচ্ছে না এবং খুব তাড়াতাড়ি বাচ্চাটা কিন্তু খারাপের দিকে গিয়ে তার প্রেশার ফল করতে পারে এই জন্য এরা খুব হাই রিস্ক গ্রুপ এবং এদের ক্ষেত্রে আগে থেকে সাবধানতা নিতে হবে এবং ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে অযথা বাড়িতে ফেলে রাখবেন না জ্বর হওয়া এবং ভাইরাল ফিভার আপনারা এটাকে আলাদাভাবে যে ডেঙ্গু জ্বর বা ভাইরাল ফিভার এটা আমি বারবার করে বলবো এটা নিজেরা নিজের মতো করে মনে করবেন না এর জন্য ডাক্তারবাবুর পরামর্শ নিন অনেক ক্ষেত্রে যেটা হয়তো মনে হচ্ছে আপনার ক্ষেত্রে যে সাধারণ একটা জ্বর সর্দি কাশির ভাইরাল ফিভার বা একটা ইনফ্লুয়েঞ্জা হয়েছে সেটা কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে একটা ডেঙ্গির লক্ষণ হতে পারে এই জন্য আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন বড়দের যেরকম ওভার দ্য কাউন্টার সে ওষুধ খাওয়ানো হয় সেরকম ছোট বাচ্চাদেরও ক্ষেত্রে বা মায়েরা আমরা দেখেছি যে আগের হয়তো প্রেসক্রিপশানে একটা অ্যান্টিবায়োটিক ছিল তখন একটা নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছিল জ্বর ছিল শুনে একটু সর্দি কাশি হয়েছে জ্বর আছে সেই দেখে উনি সেই অ্যান্টিবায়োটিকটা খাওয়ালেন এতে কিন্তু আরও হিতে বিপরীত হতে পারে অ্যান্টিবায়োটিকের জন্য এমনি আমরা জানি যে ডেঙ্গু বা যে কোনো ভাইরাল ফিভারে বাচ্চারা একটা অ্যাবডোমিনাল ডিসকম্পর্ট হয় অর্থাৎ কি না পেট ব্যথা বমি এগুলো হতে থাকে এই অযথা অ্যান্টিবায়োটিক খাওয়ানো জন্য এগুলো হয়তো আরো বেড়ে গেল এবং বাচ্চাটা আরো খারাপের দিকে গেল এটাও কিন্তু হতে পারে অতএব আগের প্রেসক্রিপশন দেখে বা ফোনে এখন হয়তো ডাক্তারবাবুরা কেউ অ্যান্টিবায়োটিক আমার মনে হয় না দেন আহ কারণ আহ সব জ্বর হলে প্যারাসিটামল দেওয়া বমির ওষুধ দেওয়া সাধারণ পরামর্শ দেওয়া কি খাবেন না খাবেন এগুলো অবশ্যই ফোনে দেওয়া যেতে পারে কিন্তু অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের পরামর্শ ফোনে দেওয়া যায় না এটা ডাক্তার বাচ্চাকে দেখে তাকে পরীক্ষা নিরীক্ষা করে তবেই বাচ্চাকে অ্যান্টিবায়োটিক লাগবে না দেওয়া যাবে অথবা নিজেরাও যেমন খাওয়াবেন না বা ফোনে জিজ্ঞাসা করেও অ্যান্টিবায়োটিক না খাওয়ানোই ভালো প্যারাসিটামল খাওয়াতে পারেন যদি কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে শুধু প্যারাসিটামল যেটা আমাদের হয় প্যারাসিটামলের সঙ্গে অন্যান্য কম্বিনেশান ব্রুফেন বা মেফেনামিক অ্যাসিড এই কম্বিনেশান কিন্তু নিজেরা খাওয়াবেন না শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াবেন বাচ্চার জ্বর কমানোর জন্য এবং সব থেকে গুরুত্বপূর্ণ জ্বর কমানোর জন্য স্পঞ্জিং যেটাকে আমরা টেপিড স্পঞ্জিং বলি অর্থাৎ একটু লিউকোয়াম ওয়াটার নিয়ে বাচ্চার বিশেষ করে আমপিট এবং কুচকির কাজগুলো ভালো করে স্পঞ্জ করে মোছানো তাতে কিন্তু জ্বরটা এটা অনেক তাড়াতাড়ি নামবে অযথা বেশি ডোজে প্যারাসিটামল খাওয়ানো বারবার করে প্যারাসিটামল খাওয়ানো বা প্যারাসিটামলের সঙ্গে ব্রুফেন বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ এগুলো কিন্তু খাওয়ানো চলবে না তো এই প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ানো এবং জল এবং শুধু সাদা জল নয় যেটা আমি বলবো যে লবণ জাতীয় জল খাওয়াতে হবে ওয়ারেস ডাবের জল বা কোনো রাইস ওয়াটারতে ভাতের মারের যে জল বা বাড়িতে কোনো নুন চিনি ভালো করে যেটা বিজ্ঞানসম্মতভাবে মিশিয়ে খাওয়ানো সেই জলগুলো খাওয়ান শুধু সাদা জল একমাত্র সাদা জল খাওয়াবেন না তাতে শরীরে লবণের অভাব হয়ে বাচ্চাটা কিন্তু আবার ঝিমিয়ে পড়তে পারে তিন নম্বর যে বাচ্চা অনেক সময় এই সময় বমি হয় বমির ওষুধ বাড়িতে আপনারা খাওয়াতে পারেন কিন্তু যদি অতিরিক্ত বমি হয় কিছুই মুখে রাখতে পারছে না বা অতিরিক্ত পেট ব্যথা হচ্ছে যে সাধারণ ওষুধ খাইয়েও বাচ্চা কমছে না সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে খাওয়ার অনীহা থাকাটা এই সময়তে খুবই স্বাভাবিক কারণ যে কোনো আপনার ভাইরাল ফিভারে একটা বাচ্চাদের খাওয়ার অনিহা তৈরি হয় এখন জোর করে খাওয়াবেন না যেটা করতে হবে যে অল্প পরিমাণে বারবার করে বাচ্চাকে দিন এবং উৎসাহিত করুন বাচ্চাকে জোর করে মুখে ঢেলে দেওয়া বা এ করলে বমি আরও বেড়ে যেতে পারে পেট ব্যথা আরও বাড়তে পারে অল্প করে বারবার দিতে হবে এবং সহজপাচ্য খাবার দিতে হবে বাড়িতে বানানো সহজ সহজপাচ্য খাবার কোনো বাইরের খাবার দেওয়া যাবে না এবং জলের পরিমাণটা বেশি করে দিতে হবে এগুলো মাথায় রেখে চলতে হবে এই যে বাচ্চা খুবই খাওয়ার অনীহা বাচ্চা কিছু মুখে রাখতে পারছে না কিছু কিছু ডেঞ্জার সাইন বা ওয়ার্নিং সাইন আছে ডেঙ্গুতে আমরা যেগুলো বলি যে অসম্ভব পেটে ব্যথা করছে বাচ্চাটা জ্বরটা যখন একটু কমে আসছে অর্থাৎ ফেব্রাইল ফেজ থেকে যখন ক্রিটিক্যাল ফেজে যাচ্ছে চার থেকে পাঁচ দিনের মাথায় তখন যদি তার খুব পেট ব্যথা হয় বা বারবার করে বমি করছে বা বাচ্চাটা একটু ঝিমিয়ে আছে বাচ্চাটা জ্বর কমে গেল তারপরে বাচ্চাটা বেশি করে ঘুমোচ্ছে বাবা মা হয়তো ভাবছেন যে বাচ্চাটা একটু দুর্বল আছে ঘুমুক বেশি করে কিন্তু অতিরিক্ত পরিমাণে ঘুমোচ্ছে পেট ব্যথা করছে মুখে কিছু রাখতে পারছে না এর সঙ্গে যদি বাচ্চা কোনো শ্বাসকষ্ট বা শ্বাসের হার বেশি হতে থাকে বা গায়ে কোনো লাল দানা হতে বেরোতে থাকে তাহলে সেগুলো কিন্তু একটা ওয়ার্নিং সাইন তাহলে কিন্তু বাচ্চার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে অনেক সময়তে খিদের অনীহা যেমন বড়ো বাচ্চাদেরও থাকে ছোট বাচ্চাদেরও থাকে আমরা যেটা বলি যে যা বাচ্চা একটা স্বাভাবিক অবস্থাতে যতটুকু খাচ্ছে তার যদি পঞ্চাশ শতাংশের ওপরে খায় তাহলে মোটামুটি তার যে শারীরিক চাহিদা সেটা কিন্তু খাবারের পুষ্টি সেটা কিন্তু মিট করতে পারে অতএব বা এইটাই পরামর্শ থাকবে যে বাচ্চা যা খায় তার যদি পঞ্চাশ থেকে ষাট শতাংশের মধ্যেই যদি খায় তবু সেটা কিন্তু শরীরের জন্য যথেষ্ট সেসমাতে সেটা মেনে নিতে হবে যদি দেখা যায় যে না যা পঞ্চাশ শতাংশ রোগ কম খাচ্ছে বা বাচ্চা ঝিমিয়ে পড়ছে সেক্ষেত্রে কিন্তু ডাক্তার

যে অল্প পরিমাণে বারবার বাড়িতে যে খাবার খায় বারবার করে দিতে হবে খাবার একদম যেটা আমরা বলি যে পাতলা খিচুড়ি করা বা তার সঙ্গে চাল ডাল দিয়ে খিচুড়ি করা যাতে একটা হটটাও যাবে কিন্তু হবে বাচ্চাকে একটুখানি সর মানে নুন চিনি দিয়ে বা ডাবের জল লবণ জাতীয় খাবার দেওয়া একটু ঠিক আছে তার সঙ্গে একটু মাঝে মাঝে ওআরএস দেওয়া এগুলো করা এছাড়া যারা যে বাচ্চারা আপনি যেটা বললেন যে মায়ের দুধ খায় মায়ের দুধ কন্টিনিউ করবে আর বাইরের খাবার একদম নয় বাইরের কোনো অনেকে ভাবেন হয়তো বাইরে থেকে একটু আখের রস এনে দিলাম খেলো বা বাচ্চাকে বাইরের কোনো খাবার এনে দিলাম বাচ্চা হয়তো খেতে চাইছে কিন্তু তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে যেগুলো কার মানে সুগার মেশানো ফলের রস যেগুলো প্যাকেট জাতীয় রস বা বাইরে থেকে যেগুলো আপনারা ফলের রস কেউ যদি কিনে আনে একেবারে সেগুলো খুবই আনহাইজিনিক ওয়েতেই তৈরি করা হয় তাতে কোনো ধোয়া ধুই বা হাত পরিষ্কারের এই ব্যাপারগুলো থাকেই না প্রায় বলতে গেলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার আরও পেট খারাপ হতে পারে পেট ব্যথা হতে পারে বাড়িতে ফলের রস করে বা ফল খেতে পারে তা যদি বল খেতে খেতে চায় সেক্ষেত্রে বাধা নিষেধ নেই সেগুলো কন্টিনিউ করতে পারে কিন্তু বাইরের ফলের রস বা প্যাকেট জাতীয় ফলের রস যেখানটাতে কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে সেই জাতীয় ফল ফল কিন্তু রস খাওয়ানো যাবে না মাখের রস খাওয়ানোর যে যুক্তিটা যেটা হচ্ছে জন্ডিস হলে বা বাচ্চা অসুস্থ হলে যে এটা ক্যালোরি বেশি থাকে সুগারের কন্টেন্ট বেশি থাকে বাচ্চা সহজে ক্যালোরিটা পাবে এটা যদি বাড়িতে যদি নিজেরা করে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে অল্প দেওয়া যেতে পারে শুধু তার সঙ্গে একটু সামান্য পরিমাণে লবণ মিশিয়ে জল মিশিয়ে দেওয়া যেতে পারে কিন্তু যেটা আমি সব থেকে চিন্তার কারণ যে সহজ উপায় যে বাবা মারা বাইরে থেকে দোকান থেকে যে রাস্তাঘাটে বানানো হচ্ছে এবং তাতে কোনো হাইজিন মেনটেন করা হচ্ছে না এতে কিন্তু হিতে বিপরীত হবে পেট ব্যথা পেট খারাপ ইভেন তার থেকেও কিন্তু জন্ডিস চলে আসতে পারে জলবাহিত হয়ে বা অপরিষ্কার হাত থেকে কিন্তু আবার হেপাটাইটিস এর ভাইরাস ঢুকে যেতে পারে মায়ের যদি ডেঙ্গু হয় বিশেষ করে ডেলিভারির দশ দিন আগে থেকে দশ ঘন্টা ডেলিভারির পরে দশ ঘন্টা পর্যন্ত এর ভিতরে যদি ডেঙ্গু হয় তাহলে কিন্তু সদ্যজাত শিশুরও ডেঙ্গু হতে পারে এবং এটা ডেঙ্গুর ভাইরাস প্লাসেন্টার মধ্য দিয়ে বাচ্চার শরীরে গিয়ে ডেঙ্গু করতে পারে এবং তার প্রকাশ প্রকাশ কিন্তু সঙ্গে সঙ্গে নাও হতে পারে বাচ্চাটা দশ থেকে চোদ্দ দিনের পর্যন্ত বয়স পর্যন্ত তার প্রকাশ হতে পারে অতএব বাচ্চা জন্মালো মায়ের জ্বর আছে বা ডেঙ্গু হয়েছে বাচ্চা জন্মানোর পর বাচ্চা সুস্থ আছে ছুটি দিয়ে দেওয়া হলো কিন্তু বাবা মাকে অবশ্যই শিক্ষাটা বারবার করে বলতে হবে যে বাচ্চা যদি জ্বর আসে বা কোনো রেডবে রইবা বাচ্চা যদি খাচ্ছে না অসুস্থ বোধ করছেন তাহলে নিয়ে আসবেন কারণ সুস্থ বাচ্চা বাড়িতে গেল হয়তো তিন চার দিন পর তার ম্যানিফেস্টেশন গুলো হলো তো সেই জন্য বাবা মাকে এই শিক্ষাটা বা এই ইনফরমেশনটা দিয়ে দিতে হবে যে কখন আবার বাচ্চাকে ফিরত নিয়ে আসবে যদি অসুবিধা হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু ডেঙ্গুর একটা সাসপিশন অবশ্যই ছোট বাচ্চা নিশব্দজাত বাচ্চার ভিতর রাখতে হবে যদি মায়ের ডেঙ্গু বা খুব হাইগ্রেড ফিভার হয়তো হয়েছিল বা ডেঙ্গু কোনো কারণে টেস্ট হয়নি বা ধরা পড়েনি কিন্তু ডেলিভারির সময়টা খুবই গুরুত্বপূর্ণ ডেলিভারি দশ দিন আগে থেকে শুরু করে ডেলিভারির পর এক দশ দিন বা ধরতে পারেন একদিন পর্যন্ত যদি মায়ের জ্বর বা ডেঙ্গু হয় তাহলে সদ্য যাতে ডেঙ্গু হতে পারে এটা চিন্তার যদিও খুব কম পাওয়া যায় তবুও অনেক সময়তে এটা একটা সিভিয়ার রূপ ধারণ করে কারণ বোঝা যায় না প্রথম দিকে সেই জন্য যখন গিয়ে প্রকাশ পায় তখন অনেকটাই এগিয়ে যায় রোগটা এবং অনেকটা একটা অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ে তো সেই জন্য একটা চিন্তার এই সচেতনতাটাটা দরকার যেটা আপনি খুব ভালো প্রশ্ন করলেন যে এরকম সদ্যজাত মায়ের গর্ভবতী মায়ের যদি হয় তাহলে বাচ্চার যে হতে পারে এই চিন্তাটা মাথায় রাখতে হবে যদি কোনো অসুবিধা লক্ষ্য করেন তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই যে রোগ হচ্ছে বা ডেঙ্গুর কথাই যদি বলেন যে আপনাদের স্বাস্থ্য দপ্তর এবং পুরসভা থেকে সবসময়তে সচেতনতার প্রচার করা হচ্ছে সেগুলোকে কিন্তু আমাদের মেনে চলতে হবে বাড়িতে নিজের বাড়ি এবং পাড়া প্রতিবেশী আশেপাশে যে জল জমা জমছে কোনো জায়গাতে বা কোনো ড্রামে বা ডাবের খোলা বা কোনো টব রাখা আছে ইভেন বাড়িতে যে ফ্রিজ যে জল জমছে এসির জল সেই জলগুলো কিন্তু কোথাও জমতে দেওয়া চলবে না পৌরসভা থেকে মশা মারার জন্য যে স্প্রে করা হয় সেগুলো বাড়িতে অ্যালাউ করুন নোংরা পরিষ্কার রাখুন বাড়ির আশেপাশে জঙ্গল পরিষ্কার রাখুন বাচ্চাকে ফুল হাতা ফুল স্লিপ জামা প্যান্ট পরিয়ে স্কুলে পাঠান বাড়িতে মশারি ব্যবহার করুন এগুলো কিন্তু মেনে চলতে প্রাইমারি প্রিভেনশনটা খুব দরকার এছাড়াও যেটা হচ্ছে কি বাচ্চার এখন যেটা বর্ষাকালে কখনো বৃষ্টি কখনো রোদ বাচ্চা স্কুলে যাচ্ছে হয়তো ভিজে গেল সে অবস্থায় স্কুলে ঢুকে ফ্যানের তলায় এগুলো এই যে টেম্পার চারের যে তারতম্য তার জন্য কিন্তু ভাইরাল ইনফেকশনগুলো খুব সহজে শরীরে বাসা বাঁধতে পারে এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে রোদে গরমে দাঁড়িয়ে আছে তার থেকে ঘাম নিয়ে হঠাৎ করে এসির ভিতর চলে গেল এই জিনিসগুলো কিন্তু গলাতে একটা কনজেশন হয়ে তার থেকে একটা ভাইরাল ইনফেকশন হতে পারে এগুলো অ্যাভয়েড করতে হবে এছাড়া যদি বাচ্চার বা বাড়িতেও যদি কোনো কারো শরীর খারাপ হয় জ্বর সর্দি কাশি হয় তাহলে কোভিডের সময়তে যে আমরা পদ্ধতিগুলো মেনে চলেছি সেগুলো কিন্তু মানতে হবে অতএব মাছ পরা হাত ভালো করে ধোয়া এগুলো কিন্তু মেনে চলতে হবে বাচ্চার যদি জ্বর আসে বা সর্দি কাশি আসে তাহলে স্কুলে পাঠাবেন না ইনফর্ম করুন কারণ তাতে যেমন আপনার বাচ্চা নিজেরও ক্ষতি হবে শারীরিক সেরকম তার থেকে কিন্তু অন্যান্য বাচ্চার যারা যাচ্ছে স্কুলে তাদেরও কিন্তু হতে পারে ছড়াতে পারে এবং বাড়িতে বড়রা যারা বাইরে থেকে আসছেন কোভিডের সময়তে আপনারা যেরকম মেনে চলেছেন এখন যেরকম অনেক রকমই ভাইরাস আসছে অ্যাডিনো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর এস ভাইরাস এগুলো কিন্তু একই পদ্ধতিতে কিন্তু স্প্রেড করে মাস্ক পরা হাত সাবান দিয়ে ধোয়া এখন ভিড় জায়গা অ্যাভয়েড করা বললে অনেকেই পারবেন না কিন্তু এই দুটো জিনিস আমার মনে হয় আমরা খুব সহজেই করতে পারি এবং বাড়ি থেকে যখন বাইরে আসছেন ছোট বাচ্চা থাকলে বাইরের জামা কাপড় পরিবর্তন করে বাচ্চার কাছে যান অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মীর সরকারকে আমাদের সময় দেওয়ার জন্য আমার আরও স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে আর চলে যাওয়ার আগে অবশ্যই বলে যাব। যারা মেডিকেল রিলেটেড এই মেডিটিপস টিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা